ধরা যাক আমাদের একটি বৃত্ত আছে এবং এর মধ্যে ব্যাস আছে। আমাকে ভালো মতো ব্যাস আঁকতে দাও। এটি দেখতে সুন্দর দেখাচ্ছে। এটি হলো বৃত্তের ব্যাস বা ডায়ামিটার। যদি বলি এখানে একটি ত্রিভুজ আছে যা ব্যাসের একদিকে অবস্থিত এবং এর বিপরীত দিকের শীর্ষবিন্দু কোণের অবস্থান বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত। যদি বলি কোণ ব্যাসের বিপরীত দিকে যা বৃত্তের পরিধিতে বসে, ত্রিভুজটি এমন দেখায়। আমি ত্রিভুজটি আঁকছি। এই ভিডিওতে আমি দেখাবো এই ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ অথবা রাইট ট্রায়াঙ্গেল। একটি সমকোণী ত্রিভুজ লিখলাম এবং 90 ডিগ্রি হবে ব্যাসের বিপরীত দিকে। আমি এটিকে চিহ্নিত করছি না, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। এখন দেখি আমরা এটা দেখানোর জন্য কি করতে পারি। আমাদের টুলকিটে ধারণা আছে যে পরিলিখিত কোণের সাথে কেন্দ্রীয় কোণের সম্পর্ক যা তার বিপরীত দিকে একই চাপ। চলো ধরি এটি একটি পরিলিখিত কোণ, এটিকে আমরা বলবো থিটা। আমি তাহলে থিটা লিখলাম এবং এটি হলো বৃত্তের কেন্দ্র এবং কোণটি হবে কেন্দ্রীয় কোণ। চলো এখানে আরো একটি ত্রিভুজ আঁকি, একটি রেখা আঁকি। এটি হলো কেন্দ্রীয় কোণ, এখানে এটি ব্যাসার্ধ, এটিও একই ব্যাসার্ধ কেননা এদের দূরত্ব সমান। আমরা এর অনেক আগের ভিডিওতে শিখেছি যে দেখো এই পরিলিখিত কোণের বিপরীত দিক একই চাপ, এই কোণের বিপরীত দিক এই চাপ। যে কেন্দ্রীয় কোণের বিপরীত দিক একই চাপ তা হবে এই কোণের দ্বিগুণ। আমরা তা প্রমাণ করেছি এর আগের অনেক ভিডিওগুলোতে। সুতরাং এটি হবে 2 থিটা, যা কেন্দ্রীয় কোণের বিপরীত দিকের একই চাপ, এবং এই ত্রিভুজটি একটি আলাদা ত্রিভুজ। একে আমরা ঘুরাতে পারবো এবং এইভাবে আঁকতে পারবো। আমি যদি একে ঘুরাই, একে এইভাবে আঁকা যায়। একে উল্টানো হলে সবুজ রেখাটি এমন দেখাবে। এই 2 বাহু হবে এবং এই কোণ হবে 2 থিটা। তাহলে এই 2 বাহু এবং এই কোণ 2 থিটা। আমি যা করলাম তা হলো একে উল্টিয়ে নিলাম এবং ঘুরিয়ে এইভাবে আঁকলাম। এই বাহু হলো এই বাহুর সমান। যেহেতু দুটি একই রকম ত্রিভুজ আলাদা করে আঁকা হয়েছে, সেহেতু ভূমিও সমান হবে। এটি সমান এটি। আমি যদি এখানে আঁকি, এটি সমান হবে এটি, যা ভূমির কোণ। আমি যেহেতু এখানে থিটা ব্যবহার করেছি, এখানে এটা ধরি এক্স এবং এটিও হবে এক্স। তাহলে এখন এক্স সমান সমান কি? এখন এক্স যোগ এক্স যোগ 2 থিটা সমান 180 ডিগ্রি, কেননা এই সবগুলি একই ত্রিভুজে অবস্থিত। আমরা এটি লিখব এক্স যোগ এক্স যোগ 2 থিটা সমান 180, বা 2x যোগ 2 থিটা সমান 180, বা 2x সমান 180 বিয়োগ 2 থিটা। দুই দিকে 2 দ্বারা ভাগ করে পাই x সমান 90 বিয়োগ থিটা। সুতরাং x সমান হবে 90 বিয়োগ থিটা। আমরা এখন দেখব আর এটি দিয়ে কি করতে পারি। এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজে দেখো এই বাহুরও এই বাহু সমান দূরত্ব, যা বৃত্তের ব্যাসার্ধ। আমরা ইতোমধ্যে একে এই বৃত্তের ব্যাসার্ধ বলে চিহ্নিত করেছি এবং এটি একটি আলাদা বৃত্ত। এই 2 বাহু সমান, তাই এই 2 বাহুও সমান, এবং ভূমির কোণদ্বয় সমান হবে। এটি থিটা হলে এটিও থিটা হবে। আমরা এটি ব্যবহার করেছি এজন্য যে দেখানোর জন্য যে প্রথম ফলাফল পরিলিখিত ত্রিভুজের ক্ষেত্রে এবং কেন্দ্রীয় কোণের বিপরীত দিকের একই চাপের মধ্যে সম্পর্কের জন্য। এটি থিটা হলে ওটাও থিটা, এবং এটি একটি আলাদা ত্রিভুজ, তাহলে এই পুরো কোণটি কি? তাহলে এই পুরো কোণটি কি হবে? এটি হবে থিটা যোগ 90 বিয়োগ থিটা। এই কোণটি হবে থিটা যোগ 90 বিয়োগ থিটা। তাহলে থিটা থিটা বাদ হয়ে গেল। যাই হোক না কেন, যদি ত্রিভুজের একদিকে ব্যাস, এর বিপরীত দিকে শীর্ষবিন্দু কোণের অবস্থান বৃত্তের পরিধির মধ্যে অবস্থিত, তা হবে একটি সমকোণ এবং এটি হবে সমকোণী ত্রিভুজ।
তাহলে আমি যদি বিভিন্নভাবে বিন্দু আঁকি, যেমন এখানে এইভাবে রেখা আঁকি, তা হবে একটি সমকোণ। এবং আমি যদি এইভাবে আঁকি ও এভাবে উপরে উঠে, এটির কোণ হবে সমকোণ। যে কোনো এক এরকমের জন্য আমি একেবারে সমান প্রমাণ করতে পারবো, সব ত্রিভুজের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।